সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের অনলাইন ক্লাসে। আমি বেবি দাস, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আমি আজকে তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। তাহলে এসো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে পরে পদ সম্পর্কে জেনেছ। আমরা জানি বাক্যে ব্যবহৃত শব্দ মাত্রই পদ। এই পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। তো তোমরা একটু মনে করার চেষ্টা করো, বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলো স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাদেরকে কি বলে বলতে পারো? হ্যাঁ, তাদেরকে বলে উপসর্গ। এসো তাহলে আজ আমরা উপসর্গ নিয়ে আলোচনা করি। আমরা এই আলোচনা শেষে উপসর্গের সংজ্ঞা, উপসর্গের কাজ, উপসর্গের বৈশিষ্ট্য, উপসর্গের প্রকারভেদ এইসব নিয়ে আলোচনা করব এবং এগুলো শিখব, জানব। আমরা প্রথমেই উপসর্গের সংজ্ঞায় চলে যাই। উপসর্গের সংজ্ঞা দেখো, একটু খেয়াল করে, বাংলা ভাষায় কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের পূর্বে বসে এবং পূর্বে বসে অর্থের পরিবর্তন সাধন করে। এই অব্যয়সূচক শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ। আমরা যদি এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি, আমরা পাঁচ ধরনের পরিবর্তন দেখি। আমরা পাঁচ ধরনের পরিবর্তন লক্ষ্য করি সংজ্ঞার ভিতরে। আমাদের সমস্ত পরিবর্তন আছে যে উপসর্গ যুক্ত হলে আমাদের পাঁচ ধরনের পরিবর্তন হয়, সেটা হচ্ছে এই অব্যয়সূচক শব্দাংশ কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে কোনো নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন এখানে বন একটা শব্দ, এর উপর পূর্বে উপ বসে তৈরি হয়েছে কি? উপবন। তো উপসর্গ আমাদের নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয়ত আছে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। উপসর্গ যোগে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, যেমন পুষ্টি। এই পুষ্টির পূর্বে পরিবসে পরিপুষ্টি, পরিপূর্ণভাবে সে পুষ্ট, এই জন্য শব্দের পরিপূর্ণতা অর্থে আমরা ব্যবহার করি। তিন নম্বরে আছে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, যেমন পরিযোগপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণভাবে পূর্ণ, অর্থের সম্প্রসারণ ঘটেছে। শব্দের অর্থের সংকোচন ঘটে, যেমন অকাজ, অযোগ কাজ, কাজকে নিন্দনীয় অর্থে অকাজ বলা হচ্ছে, তাই এটা অর্থের সংকোচন ঘটেছে। শব্দের অর্থের পরিবর্তন ঘটে, যেমন উপহার, উপযোগ হার, হারের সঙ্গে আমরা উপ অব্যয়সূচক শব্দাংশটা যোগ করে তৈরি করলাম উপহার, অতএব অর্থের সম্পূর্ণ পরিবর্তন সাধন হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই যে কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যা শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থের পূর্ণতা সাধিত হয়, অর্থের সম্প্রসারণ করে অথবা সংকোচন ঘটায়, সেই অব্যয়সূচক শব্দাংশগুলো হচ্ছে উপসর্গ। আমরা উদাহরণের মাধ্যমে এই উপসর্গগুলো কি তা জানতে পারলাম। তাহলে এসো এবার আমরা যাই উপসর্গের কাজটা কি। উপসর্গের কাজ, উপসর্গের কাজ নতুন শব্দ সৃষ্টি করা। শুধু নতুন শব্দ সৃষ্টি করাই না, মানে শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূল অর্থের পরিবর্তন ঘটায় এবং অর্থের বিশিষ্টতা দান করে। শব্দ গঠনে অর্থের দিক থেকে বৈচিত্র্য আনয়ন করে। অর্থাৎ উপসর্গ আমাদের বাংলা ব্যাকরণের শব্দ গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো, শব্দের বৈচিত্র্য আনয়নে উপসর্গ সহায়তা করে। এই এই হচ্ছে উপসর্গের কাজ। এরপর আছে উপসর্গের বৈশিষ্ট্য। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপসর্গের অর্থ
কথাটা কি? অর্থবাচকতা, অর্থাৎ উপসর্গগুলো নিজে স্বাধীনভাবে চলতে পারে না এবং সে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অর্থাৎ সে অন্য শব্দের পূর্বে বা ধাতুর পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করতে পারে, অর্থাৎ নতুন শব্দ সৃজনের ক্ষমতা উপসর্গে আছে। যেমন দেখো, সুনজর, সুযোগ নজর, একটা শব্দ তার পূর্বে এই সু অপসূচক শব্দাংশটা বসে নতুন একটা শব্দ তৈরি হয়েছে, তাই এই সু নিজের কিন্তু কোনো অর্থ নেই, অর্থাৎ অর্থবাচকতা নেই, কিন্তু যখন এই নজরের সঙ্গে যুক্ত হলো তখন দুটো মিলে হয়ে গেল সুনজর, যা নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপসর্গের সংজ্ঞা, উপসর্গের কাজ, উপসর্গের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম এবং অনেকটা বুঝতেও পারলাম যে উপসর্গগুলো কি। এবার এসো আমরা উপসর্গের প্রকারভেদগুলো জানার চেষ্টা করি। বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। কয় প্রকার? তিন প্রকার: বাংলা, তৎসম বা সংস্কৃত আর বিদেশি উপসর্গ। এসো তাহলে দেখি উপসর্গগুলো কি কি। বাংলা উপসর্গ: অ, অভা, অজ, অনা, আ, আর, আন, আ, ইতি, পুন, পুনা, ক, কু, নি, পাতি, বি, ভ, রাম, স, সা, সু, হা। এই হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ 21টি। বাংলা শব্দের পূর্বে সাধারণত বাংলা উপসর্গ হয়, বাংলা উপসর্গ যোগ বাংলা শব্দ, অর্থাৎ বাংলা শব্দের পূর্বে বাংলা উপসর্গ যোগ হয়ে বাংলা শব্দ গঠিত হয়। তাহলে বাংলা উপসর্গ হলো 21টি। দেখো শব্দ গঠন আমরা উপসর্গ তৈরি করেছি, যেমন জানা, অযোগ জানা, কি হলো? অজানা। এটা কোন উপসর্গ হবে? বাংলা উপসর্গ, অর্থাৎ বাংলা শব্দের সাথে বাংলা উপসর্গ যোগ হয়েছে। রাম, রামের সঙ্গে কি হয়েছে? অঘা, এই শব্দাংশ অপসূচক শব্দাংশ যোগ হয়ে অঘারাম তৈরি হয়েছে। এটা হলো আমাদের বাংলা উপসর্গ। এবার আসি আমরা তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ বৃষ্টি, পর, পরা, অপর, সম, নি, অনু, অ, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, পতি, অতি, অপি, অভি, উপ, আ। এই হচ্ছে বৃষ্টি সংস্কৃত বা তৎসম উপসর্গ। যেমন প্রযোগ ভাব, প্রভাব, এটা কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। সংস্কৃত শব্দের পূর্বে বসে যে সংস্কৃত উপসর্গগুলো সেটা হচ্ছে সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দের উপসর্গ। নীল, সুযোগ, নীল, শুনি, এগুলো হবে সংস্কৃত উপসর্গ। এগুলো এই অপসূচক শব্দাংশগুলো হচ্ছে সংস্কৃত। তৎসম শব্দের পূর্বে তৎসম উপসর্গগুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা জানতে পারলাম তৎসম উপসর্গ বৃষ্টি। এবার আমরা আসি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আবার কয়েকটা দেশের উপসর্গ আছে, দেখো, যেমন ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, উর্দু উপসর্গ, উর্দু বা হিন্দি। ফার্সি উপসর্গ আছে কার, দর, না, মি, ফি, বদ, বে, বর, ব, কম। আরবি উপসর্গ আছে আম, খাস, লা, গর। ইংরেজি উপসর্গ আছে ফুল, হাফ, হেড, সাপ। উর্দু বা হিন্দি একটাই আছে, হর। এইগুলো তোমাদেরকে আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে, কারণ কোনটা আরবি উপসর্গ তোমাদের নৈমিত্তিক প্রশ্নে আসতে পারে, কোনটা আরবি উপসর্গ, কোনটা ফার্সি উপসর্গ, এজন্য এইগুলোকে তোমাদের আলাদা আলাদাভাবে সুন্দর করে মনে রাখতে হবে। দেখো এগুলোতে শব্দ গঠন করেছি, যেমন হর, হর দিয়ে কী করেছি? হর যোগ রোজ, হর রোজ। তারপরে দেখো ফুল হাতা, ফুল যোগ হাতা, ফুল হাতা। এখন যদি বলি হর রোজ, এটা কোন উপসর্গ?
উপসর্গ, উর্দু হিন্দি উপসর্গ, তাই তো? এইভাবে তোমাদের নৈবেদ্যিকে আসবে। অতএব তোমরা কোনটা কোন উপসর্গ সেটা তোমরা কিন্তু খেয়াল করে মুখস্থ করবে। কখনো আসবে অঘারাম দিয়ে আসবে, এটা কোন উপসর্গ, কোন শব্দ, কোন উপসর্গ। তারপরে বিদেশি উপসর্গ একটা দিয়ে বলবে, এটা নির্ণয় করো। এই জন্য আমাদের আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা উপসর্গ মুখস্থ করে ফেলতে হবে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্রকারভেদ সম্পর্কে জানলাম, কিন্তু এই প্রকারভেদের ভিতরে দেখো সংস্কৃত আর বাংলা এই দুই উপসর্গের চারটে উপসর্গ হুবহু মিল আছে। আশু বিনি এই উপসর্গগুলো যখন বাংলা শব্দের পূর্বে বসবে তখন সেটা বাংলা উপসর্গ, যখন সংস্কৃত উপসর্গের পূর্বে বসবে তখন সেটা সংস্কৃত উপসর্গ। শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা দেখি উপসর্গগুলো বাক্যে কীভাবে প্রয়োগ করা হয়। উপসর্গ যেমন বাংলা উপসর্গ, উনা ভাতে তুনা বদ, উনা ভাতে তুনা বদ, প্রবাদ বাক্য এই যে উনা ভাতে। তারপরে ইতিহাস কথা কয়, হাসের পূর্বে ইতি বসে আমরা ইতিহাস করেছি, তো এটা বাংলা উপসর্গ বাক্যে প্রযুক্ত হয়েছে। সংস্কৃত উপসর্গ, তার দুঃখের সীমা পরিসীমা নেই, পরিসীমা পরিসীমা সংস্কৃত উপসর্গ। সুদীজনকে সাদর অভিনন্দন জানানো হলো, অভিনন্দন নন্দনের সাথে অভিযোগ হয়ে তৈরি হলো অভিনন্দন। আবার বিদেশি উপসর্গ, হিসাবে গড় মিল, গড় মিল, মিলের সঙ্গে গড় যুক্ত হয়ে গড় মিল তৈরি হয়েছে, থাকলে খাসমহল লাটে উঠবে। তো এইভাবে বাক্যে প্রযুক্ত হয় উপসর্গগুলো। অতএব বাংলা ব্যাকরণের আমাদের শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমরা অবশ্যই এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। আশা করি এতক্ষণ খাতা কলম নিয়ে রেডি ছিলে এবং সমস্ত কিছু তোমরা লিখে নিয়েছ, ভালো করে বুঝতে পেরেছ, বাসায় আরও ভালো করে পড়বে। আজ এই পর্যন্ত, তোমাদের সকলকে ধন্যবাদ।